বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা এর আগে লেটার এ থেকে ও পর্যন্ত শিখেছি, তাহলে চলো এই লেটার এ থেকে ও পর্যন্ত আমরা একবার রিভিশন করে নিই। তাহলে এখানে বলেছে এই লেটারগুলোকে এগুলোর যে সিকোয়েন্স আছে এর পরে কোনটা আসে ওই সিকোয়েন্স অনুযায়ী ম্যাচ করতে। তাহলে আমরা সবাই এটা পারি, অ্যান্ড করলে এখানে একটা ছবি চলে আসবে। চলো আমরা দেখি। তাহলে এ থেকে আমাদেরকে বলেছে বি পর্যন্ত ম্যাচ করতে। এরপর বি এর পর আমরা জানি সবাই আসে সি, দেন ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। তাহলে আমরা এই ও পর্যন্ত লেটারগুলো দেখলাম এবং এই লেটারগুলো আমরা রিভিশন করলাম। তো এখন আমাদেরকে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ক্যাপিটাল লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার। তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যাপিটাল লেটার আছে। এই লেটারগুলোকে ওদের প্রথমে কোনটা আসে এবং তারপর কোনটা আসে এই অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে এই লেটারগুলোর মধ্যে সবার প্রথমে কোন লেটারটি আসে বলো তো? আমরা সবাই জানি আসে কে। কে এর পরে এল, এম, এন, অ্যান্ড সবার শেষে আসে ও। তাহলে আমরা ক্যাপিটাল লেটারগুলোকে তাদের অর্ডার অনুযায়ী সাজালাম। এখন স্মল লেটারগুলোতে সাজাতে হবে। স্মল লেটারগুলোর সিকোয়েন্সও সেম, কে, এল, এম, এন, ও। তাহলে আমরা এখানে এই লেটারগুলো দেখলাম। এরপর আমাদেরকে বলেছে যে আমাদের এই ওয়ার্ডটা বানাতে যেই কারেক্ট লেটারটা লাগবে সেই লেটারটা এখানে বসাতে। তাহলে এটা একটা কেটেল, আমরা জানি কে ফর কেটেল। তাহলে এরপরে আছে ক্লিক দ্য কারেক্ট পিকচার। তাহলে এখানে আছে একটা কাইট, একটা বল। তাহলে বলো তো কে দিয়ে কোন ওয়ার্ডটা হয়? কে ফর কাইট। তাহলে এখানে আমরা কাইটে ক্লিক করলাম। এরপর আছে এল। তাহলে এখানে একটা ডল আছে, এখানে একটা ল্যাম্প আছে, কোনটা হবে বলো তো? আমরা জানি এল ফর ল্যাম্প। এরপর আছে একটা ম্যাঙ্গো, একটা এলিফ্যান্ট। তাহলে এম দিয়ে এলিফ্যান্ট নিশ্চয়ই হবে না, এখানে হবে এম ফর ম্যাঙ্গো। এরপর আছে নেট অ্যান্ড অ্যাপল। তাহলে আমরা জানি এন ফর নেট। তাহলে এরপর আছে ক্যাট অ্যান্ড অরেঞ্জ। তাহলে আমরা কোনটা জানি? ও ফর অরেঞ্জ। তাহলে এভাবে আমরা এই ভিডিওতে অ্যালফাবেট রিভিউ ও এ থেকে ও পর্যন্ত একটু রিভিশন করলাম। এরপরে আমরা বাকি অ্যালফাবেট এবং নাম্বারগুলিও শিখবো।